ধার দেনা আর মালিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে একসময় দেশের উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান পাবনার ক্যালিকো কটন মিলস লিমিটেড। মামলা মোকদ্দমা আর আইনি লড়াইয়ের মধ্যেই উধাও হয়ে গেছে যন্ত্রপাতি, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মিত্রার রিপোর্ট। বিরান ভূমিতে পরিণত হয়েছে দেশের উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ সুতা তৈরির কারখানা ক্যালিকো কটন মিলস লিমিটেড। 1992 সালে নয় অংশীদারের পারস্পরিক বিরোধ আর শ্রমিক কর্মচারীদের দ্বন্দ্বে মিলটি বন্ধের তিন দশকে চুরি হয়েছে সকল যন্ত্রপাতি। কে বা কারা খুলে নিয়ে গেছে টিনের শেড সহ ছাদ, দরজা জানলার পাশাপাশি ইট রড চুরি হতে হতে নিশ্চিহ্ন হয়ে গেছে অনেক ভবন। এই প্রতিটা রুমে রুমে আপনার লাখ লাখ টাকার মাল ছিল, সব লুটপাট হয়ে গেছে। যারা এই এখানে কাজ করতো তাদের বাড়িতে এতদিন বিল্ডিং উঠতো আর তারা এখন পরিত দেখাচ্ছে। বাংলাদেশের উত্তরবঙ্গের মধ্যে একটা বেশ মুনাফাবহুল প্রতিষ্ঠান, শ্রমিক এবং মালিকদের অন্তদ্বন্দ্বের কারণে বন্ধ হয়। পুরাকীর্তি সাদৃশ ভাঙাচুরা ভবন পরিণত হয়েছে স্থানীয় প্রভাবশালীদের গরুর গোয়ালে। পুকুরগুলি দখল করে অনেকেই করছে মাছ চাষ। কেউ পুকুর দখল করে রেখেছে, কেউ জমি আবাদ করে রেখেছে। এইটুকু আমি এগুলো দেখছি যে যার যখন জোর সে তখন দখল করে। ট্রালিং বেল বন্ধ হয়ে গেছে, তারপর আস্তে 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 এটি এলাকার লোকজন কিছু চুরি চামারি হিরোখর এরকম করতে করতে মানে এখন কিচ্ছু নাই। 1967 সালে পাবনার রাজাপুরে 90 বিঘা জমির উপরে পাকিস্তানিদের মালিকানায় প্রতিষ্ঠিত এই মিলটি দেশ স্বাধীনের পর রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান হিসাবে যাত্রা শুরু করে। 1974 সালে এর 51% বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়া হয়। পরে মালিকদের পারস্পরিক দ্বন্দ্বে বন্ধ হয়ে যায় মিলটি। এখনও চলছে মামলা। উত্তরবঙ্গ সহ পুরো বাংলাদেশে নাম করে একটা সুতাকল হিসাবে প্রতিষ্ঠা লাভ করছিল। পরবর্তীতে 92-তে শ্রমিক আন্দোলনের কারণে মিলটি বন্ধ হয়ে যায়। এখানে যখন যে দল ক্ষমতা আসে সেই পক্ষের লোকজনগুলো এই জায়গা দখল করে ভোগ করেন। এদিকে বন্ধের তিন দশকে 3.5 কোটি টাকার ব্যাংক ঋণ সুদে আসলে পরিণত হয়েছে 67 কোটি টাকায়। বিদ্যুৎ বিল বকেয়া প্রায় 75 লাখ টাকা। এখন ব্যাংকের সাথেও চলছে মালিকপক্ষের আরেকটি মামলা। কোর্টের রায়ে যদি মানে যেটা মানে পাওনা আমাদের সেটা যদি মালিকপক্ষ দিয়ে দেয় তাহলে তো সেটেল হয়ে গেল, আর যদি না দেয় তাহলে হয়তো কোর্ট আমাদেরকে বন্ধকী সম্পত্তি, যেটা নিয়ম, কোর্ট আমাদেরকে বন্ধকী সম্পত্তি হস্তান্তর করে দেবে ব্যাংকের অনুকূলে আর কি। সকল দ্বন্দ্ব নিরসন করে জেলার বৃহৎ এ শিল্প প্রতিষ্ঠানটি আবারও চালুর দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা।